40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের সমাধান 2019। প্রশ্ন এক, বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? উত্তর কারক। দুই, গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? উত্তর পর্তুগিজ। তিন, কোন শব্দ যুগল বিপরীতার্থক নয়? উত্তর ঐচ্ছিক অনাবশ্যক। চার, দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? উত্তর তৃতীয় বিভক্তি। পাঁচ, অবিরাম শব্দের অর্থ কি? উত্তর সুন্দর। ছয়, শরতের শিশির বাগদারা শব্দটির অর্থ কি? উত্তর সুসময়ের বন্ধু। সাত, শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ কি? উত্তর একমাত্র সন্তান। আট, প্রসিত বর্তিকা শব্দটির অর্থ কি? উত্তর যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। নয়, বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর খেলনা। দশ, অ্যাটাস্টেটের বাংলা পরিভাষা কোনটি? উত্তর সত্যায়িত। এগারো, কোনটি শুদ্ধ বানান? উত্তর প্রজ্জ্বল। বারো, জোৎস্না কোন শ্রেণীর শব্দ? উত্তর অর্ধতৎসম। তেরো, জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায়? উত্তর বেঁচে থাকার ইচ্ছা। চোদ্দ, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর সর্বঙ্গ যোগ ইন। পনেরো, অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয়? উত্তর কুম্ভীলক বৃত্তি। ষোলো, অনুনাপ শব্দটি দিয়ে কি বোঝায়? উত্তর মাকড়সা। সতেরো, চর্চাপদে কোন ধর্মমতের কথা আছে? উত্তর বৌদ্ধ ধর্ম। আঠারো, উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উত্তর রমণীপাদ। উনিশ, উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর ময়মনসিংহ গীতিকা। বিশ, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? উত্তর বৃন্দাবন দাস। একুশ, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর ব্রজবলী। বাইশ, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তেইশ, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে? সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ভূত? উত্তর যোগাযোগ। চব্বিশ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? উত্তর একটি কালো মেয়ের কথা। পঁচিশ, কালো বরফ উপন্যাসটির বিষয় কি? উত্তর দেশবাগ। ছাব্বিশ, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। সাতাশ, জীবন স্মৃতি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আঠাশ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। উনত্রিশ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটির রচয়িতা কে? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। তিরিশ, জসীমউদ্দিনের রচনা কোনটি? উত্তর যাদের দেখেছি। একত্রিশ, কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বত্রিশ, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ভুক্ত ছিলেন কে? উত্তর অ্যান্টনি ফিরিঙ্গি। তার বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর ১৯২১ সালে। চৌত্রিশ, আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হাসান আজিজুল হক। ৩৫, একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? উত্তর আলতাফ মাহমুদ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোন সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।